নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নাশকতামূলক কর্মকাণ্ড ও সংখ্যালঘুদের উপর হামলা করে বিএনপি জামায়াত দেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগররণী হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সংখ্যালঘুদের উপর হামলায় অসহায় মানুষের পাশে বিএনপি জামাত দাঁড়ায়নি। হামলাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ না করায় প্রমাণিত হয় তারা এই হামলার সাথে জড়িত। তিনি সরকারের প্রতি নির্যাতিত সংখ্যালঘুদের চিকিৎসা, আইনি সহযোগিতা প্রদানসহ সার্বিক পুনর্বাসনের জন্য 20 লক্ষ টাকার ক্ষতিপূরণের দাবি জানান তিনি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান করেন শাহরিয়ার কবির।